নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রান্না পুজো বা অরন্ধন স্পেশাল ওলের বড়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা ওল নিয়েছি, এবারে এই ওলটা ভালো করে সেদ্ধ করে নেব। নিয়েছি প্রেশার কুকার, দিয়ে দিচ্ছি ওলগুলো। এবার প্রেশার কুকারে চাপা দিয়ে 5-6টা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। ওল সেদ্ধ করা হয়ে গেছে, এবার ওলগুলো আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ওলগুলো ভালো করে আমার চটকে চটকে একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 2 চামচের মতো বেসন, দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে, আন্দাজ মতো নুন, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে কোনো জল দিইনি। বেশ একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। ওলের বড়াটা আমি 2 রকমভাবে ভেজে দেখাচ্ছি, চলুন ভেজে নেওয়া যাক। কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে হাতের তেলোতে গোল গোল করে নিয়ে একটু চেপে চেপে এরকম চ্যাপটা করে একটা বড়া আমি তৈরি করে নিলাম। প্রথমে একটু গোল করে, তারপর হাতের তেলোতে রেখে একটু চ্যাপটা করে এই রকমের এক প্রকারের ওলের বড়া আপনারা তৈরি করে নিতে পারেন। 2টো পিঠি লাল লাল করে ভেজে নেব। দুটো সাইড আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আমি পকোড়া বা ফুলুরি যেভাবে আমরা ভাজি ঠিক সেইভাবে ছোট্ট ছোট্ট করে পকোড়ার মতো করে ওলের বড়া ভেজে নিচ্ছি। দেখুন, দেখতে ঠিক পকোড়ার মতনই লাগছে। তো এইভাবে পকোড়ার মতো করেও আপনারা ওলের বড়া ভেজে নিতে পারেন। পান্তা ভাতের সাথে এরকম ঝাল ঝাল ওলের বড়া বা পকোড়া অসাধারণ লাগে খেতে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল 2 রকমের ওলের বড়া বা পকোড়া। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমায়, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।